মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সেবন্ত মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সেবন্ত সেই মদিনার পথের দুলি আমি সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম মই দূর হু মজবুর হু আই সৈয়দ আলম মই দূর হু মজবুর হু আই সৈয়দ আলম দিনদার দেখা দে নেহি আওয়াজ সুনা দো দিনদার দেখা দে নেহি আওয়াজ সুনা দো মই সূরত ইউসুফ কো নেহি জাহানে ওয়ালা মই সূরত ইউসুফ কো নেহি জাহানে ওয়ালা মই কায়েস কি মানেন্দ নেহি আশিক লাইলা মই কায়েস কি মানেন্দ নেহি আশিক লাইলা মই আশিক মাওলা হো মেরা ইশক দেওয়ালা মই আশিক মাওলা হো মেরা ইশক দেওয়ানা এ জুমলা জহা জিসকে তাজল্লি সে উজালা এ জুমলা জহা জিসকে তাজল্লি সে উজালা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গুকন্নগাঁট উত্তরপাড়া আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দুরুদাহ আল্লাহ সুবহান মহিয়ান গনিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়া মায়া করে জান্নাতের সোহবতে জান্নাতের বাগানে ওলামায়ে কেরামদের সোহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন এই জন্য আসুন সকলেই অগণিত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজার করে একই সুরে সম সুরে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ আমি যে আয়াতে কারিমা পাঠ করলাম আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুলু কাওলান সাদিদা এবং তোমরা জবান দ্বারা জিহ্বা দ্বারা যা কিছু বলবা সদা সত্য কথা বলো শালীন ভাষায় বলো এই আয়াতের মধ্যে দুইটা আদেশ করেছেন মানলে দুইটা পুরস্কার এক নাম্বার বান্দা ত্রুটিযুক্ত আমলগুলো ত্রুটি মুক্ত করে দিবে দুই নাম্বার হলো সমস্ত গুনাহ মাফ করে দিবে প্রথম হলো আল্লাহকে ভয় করা আর এই বই আরবিতে কোরআনের ভাষায় বলা হয় তাকওয়া
যারা তাকওয়া অর্জন করবে তাকেই বলে মুত্তাকি কেন আল্লাহর ভয় বলে গুনাহের থেকে বাঁচার জন্য আল্লাহ তাকওয়া ছাড়া ভিন্ন কোনো মেডিসিন নাই এই জন্য আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে তাকওয়ার কথা বলেছেন কুরআন নাযিল শুরু করেছেন তাকওয়া কুরআন নাযিল শেষও করেছেন তাকওয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন কুরআন নাযিল শুরু করেছেন তাকওয়া কুরআন নাযিল শেষও করেছেন তাকওয়া দিয়া واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون ভয় করো ওই দিনকে যেই দিন আল্লাহ তাআলার কাছে সবাই প্রত্যাবর্তন করতে হবে ফালাবার কোনো সুযোগ নাই বড় বড় বেঈমান হামান কারুন শাদ্দাত ফেরাউন নমরুদ কেউ ফালাইয়া থাকতে পারল নাকি কেউ ফালাইয়া থাকতে পারল আমরাও কি পারব মরণ থেকে যো তুই পালাও মরণ তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশ প্রাণে লোকাও সেতাই লাগিয়া সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও পার উঠতে চাই ডুবে গেলে বেলার আর উঠি না ভেঙ্গে গেলে মেলার আর জমে না ভেঙ্গে গেলে মেলার আর জমি না গোটা দুনিয়াটাকে শোষণ করেছিল দুজন শুধু ভারতের মতো রাষ্ট্র নয় আমেরিকা বলেন কানাডা বলেন রাশিয়া বলেন চাইনিজ বলেন জাপানি জার্মানি ইরাকি তুরাকি বলেন গোটা দুনিয়াটাকে শাসন করেছিল দুজন আর গোটা দুনিয়াটাকে শোষণ করেছিল দুজন শাসন হয় ইনসাফের দ্বারা শোষণ হয় জুলুম অত্যাচারের দ্বারা যারা শাসন করে তাদেরকে বলা হয় আদেল যারা শোষণ করে তাদেরকে বলা হয় জালেম গোটা দুনিয়াটাকে শাসন করেছিলেন ইনসাফের দ্বারা দুইজন মুসলমান একজন হলো পয়গম্বর সুলাইমান আরেকজন হলো বাদশা জুলকরনাইন আর গোটা দুনিয়াটাকে জুলুম অত্যাচারের দ্বারা শোষণ করেছিল দুজন একজন হলো নমরুদ নামে বেঈমান আরেকজন হলো বখতে নসর কেউ বলে সাদ্দাত আল্লাহ জালেমকে দিয়া দেখাইয়া দিলেন কে কি পরিমাণ শান্তি দিতে পারে আবার মুসলমানদেরকে দেও দেখাইয়া দিলেন কে কি পরিমাণ শান্তি আনতে পারে বাদশা জুলকরনাইন গোটা দুনিয়ার শাসক হইয়া শাসন করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় ভক্তদেরকে বললেন ও আমার ভক্তগণ আমার ইন্তিকালের পর যখন জানাজার নামাজ হয়ে যাবে জানাজার নামাজের পর আমার লাশটা একটু বাজার থেকে ঘুরাইয়া দেখাইয়া কবরে নিয়ে যাইও আর কাফনের ভেতর থেকে ওরকম ভাবে দুটো হাত বের করাইয়া দিও ইন্তিকালের পর যখন ভক্তরা তার ওসিয়ত মোতাবেক কাফনের ভেতর থেকে দুটো হাত বের করাইয়া বাজার থেকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া কবর নিয়ে গেল দুনিয়াদাররা বলল দেখ
সেকেন্দার বাতাসে জুলকর নাইন গোটা দুনিয়া কমতা পাওয়ার পণ লোভ সামলাইতে পারে নাই মরণের পণ কাফনের বেতন থেকে দুটো হাত বের করাইয়া আরো কিছু চাই মুসলমানরা ডাক দিয়া কইরে না দুনিয়া দাররা না বড় গোটা দুনিয়ার মানুষদেরকে উপদেশ দিয়া গেলেন হেরে দুনিয়ার মানুষ আমি সেকেন্দার বাতাসে জুলকর নাইন গোটা দুনিয়া কমাতা পাওয়ার পর আজ আমি কালি হাতে কবরে রওনা হলাম সব কিছু ফালাইয়া আজকে একা একা কবরে রওনা হলেন সঙ্গে কিছুই গেল না আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনার আপনজন সবাই আপনাকে একা একা কবরে রেখে দিয়ে আসবে সঙ্গে কিছু যাবে আমরাও কি যেতে পারবো সবাই একা একা কবরে পথিক হতে হবে গায়ের জামাগুলো বেলেন দিয়ে কেটে কেটে রেখে দিবেন ফরনের মধ্যে থাকবে আমার তিনটা সাদা কাফন এমন একটা জায়গা আমার কবরের জায়গা হবে যেখানে দিনের বেলা যাওয়া বড় ভয় লাগে এমন একটা জায়গা আমার কবরের জায়গা হবে আপনজন কেউ আমাকে রাখতে চাইবে না ওরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা আমাদের কাউকে চিরস্থায়ীর জন্য দুনিয়াতে পাঠান নাই কই দিন থাকবেন তাও তো কোনো গ্যারান্টি নাই কত এলাকায় ওয়াজ করতে যাইয়া শুনি কত আল্লাহর বান্দা ওয়াজ শোনার জন্য মাহফিলের মধ্যে আসে একদল মানুষ গাড়ি এক্সিডিং হয়ে মারা গেল আর একদল মানুষ ওয়াজ শুনিয়া মোনাজাত করার পর বাড়িতে যাওয়ার পথে গাড়ি এক্সিডিং হয়ে বাড়িতে ফিরল এই তো দুনিয়ার খেলা অতএব সময়টাকে কাজে লাগাও আল্লাহকে ভয় করো তাকে অর্জন করো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসে তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নুইনু আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি বড় দামি বড় সম্মানিত যার মধ্যে তাকওয়া আছে আল্লাহর ভয় সন্তান মা বাবার সামনে কোনো অন্যায় করে না কারণ মা বাবাকে বই পাওয়ার কারণে ছাত্ররা উস্তাদের সামনে কোনো অন্যায়মূলক আচরণ করে না কারণ উস্তাদকে ভয় পাওয়ার কারণে বিচারকের আসামি বিচারকের সামনে কোনো অন্যায় করে না কারণ বিচারককে ভয় পাওয়ার কারণে ঠিক যেই আল্লাহর বান্দার অন্তরের ভিতরে তাকওয়া থাকবে ভয় থাকবে ওই বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দিন গুনার কাজ করবে না হাকিকতে সে তু দুনিয়াবে খবর হাই নমায়া সফর নজর হাই নমি গুয়াম কে আজে দুনিয়া জুদা বাস বহার কারে কে বাসি বা খুদা বাস চিস্তে দুনিয়া আজ খুদা গাফেল বুদান নাই কমা শো নকরা হফন জিন্দজ আমাগো মানুষে বই পাই কেন এত বিনয়ী হয়া বয়ান করি ওয়াজ করি শালীন ভাষায় আজ পর্যন্ত পাসকুলনি মাতাই টুপি পরিধান করিয়া অন্য টুপিওয়ালাদেরকে গালি দেই না হিংসা নজরেও দেখি না এটাও তো বলি নাই তুমি পাসকুলনি মাতাই টুপি পরিধান করো
অন্য টুপি পরিধান করিও না এটাও তো বলি নাই তুমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করো চর্ম নাই পড়া উজানিতে পড়া বাহাদুর পড়া দাউবন মাদ্রাসায় পড়ো তুমি আলিয়াতে লেখাপড়া করিও না স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করিও না একবালও বলি নাই এটা আমাদের দাবি না আমাদের দাবি হলো দুইটা ওরে আল্লাহর বান্দা তুমি যতদিন দুনিয়ার জমিনে বাসবা গোলামি করবা আমার আল্লাহর যতদিন তুমি দুনিয়ার জমিনে চলবা আদর্শ মানবা মদিনা মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সেবন্ত মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সেবন্ত সেই মদিনার পথের দুলি আমি সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায়তাই এত দূরে রই আমি অসহায়তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর পাখির নেই ডানা থাকিলে পাখির নেই ডানা থাকিলে যেতাম মদিনাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায়তাই এত দূরে রই আমি অসহায়তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ও গোকর্ণগড়ের মানুষ যদি মদিনার নবীর আশিকি হয়ে থাকো পায়ে হাত রাখিয়া বলে যাই রে বাবা আমার নবীর মহম্মদ অন্তরে জমা করিয়া লও জীবনে গোলামি চলবে আমার আল্লাহর জীবনে আদর্শ মানব মদিনা নবীওয়ালার আরো কারো আদর্শ মানব না যে আমার আল্লাহ এবং রাসুলকে মানবি আমি তাকে মানব মহব্বত করব আমি তার জুতা টেনে দিব যে আমার নবীকে মহব্বত করবে না আমি তাকে মহব্বত করতে রাজি হব না তুকু যাও সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কাইবু বাদ নেসে বতুরা কারে শাইত নি কুনি নামত উনি গরুয়ালি ইলানো তাস্তাই বরুয়ালি
হাম সুরাতু হাম সিরাতে মুস্তফা দর্তা মামি হানে উকুন ইতিবা ইতিবায়ে সুন্নতে খাইরুল বাশার কিরে লাজেম তাবয়াবি আই ফেসার মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মাজদায়ে কানামাই হাম কুন কবুল ওগো নবীর উম্মতেরা হইয়াজি দিশাহারা কোরআন হাদিস সেরে চলো যখন যাহা চাই মনি নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি উম্মতে কান্দারি নবী কাদেছে উম্মতের লাগি উম্মতে কান্দারি নবী কাদেছে উম্মতের লাগি এখনো কাঁদেন নবীজি শুয়ে মাদিনার প্রাণী নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি আল্লাহু আকবার। এই জন্য বলতেছি অন্তরে ভিতরে তাকুয়া ঢুকাও। এক সাহাবী ওমরকে প্রশ্ন করলেন তাকুয়ার সম্পর্কে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকুয়া এমন একটা কঠিন দাস্তান নাম, তোমার চলন্ত পথে এমন একটা রাস্তা পেরিয়ে যেতে হবে পুরা রাস্তা জঙ্গল আর কাটা, ওই কাটাযুক্ত রাস্তা পেরিয়ে যেতে হবে তোমার মূল গন্তব্যস্থানে, তোমার কেমন কষ্ট হবে বলে অনেক কষ্ট। ওমর বলেন এর থেকে বড় কষ্ট হলো আল্লাহর তাকওয়া। তাকওয়া এমন একটা দামি সম্পদ, গলায় সুরে আসবে এরপরে গুনার কাজ করব না। আর এই বয়ান নাম তাকুয়া, বয়ান নাম খৌফ, বয়ান নাম খশিয়া। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআ মিন খশিয়াতিল্লাহ ওয়াতিলকাল আমসালু নাযরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বয়ান নাম তাকওয়া, বয়ান নাম খৌফ, বয়ান নাম খশিয়া। যাদের মধ্যে তাকওয়া থাকবে তাকে বলে মুত্তাকি। আল্লাহ কোরআন নাযিল করেছেন একমাত্র মুত্তাকিনদের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, জান্নাতের পথ দেখাবে একমাত্র মুত্তাকিনদের জন্য। এখন কার মধ্যে তাকওয়া আছে কার মধ্যে তাকওয়া নাই কেমন করে বুঝবো? অনেকে বলি হুজুর তাকুয়া তো আছে তাহলে তুমি নামাজ কেন পড়ো না? বলে তাকুয়া তো আছে, তাকুয়া তো অন্তরের ব্যাপার, নামাজ না পড়লে কি হবে? মুখের মধ্যে দাঁড়িয়ে রাখো না কেন? বলে তাকুয়া তো আছে, তাকুয়া তো অন্তরের ব্যাপার, মুখের মধ্যে দাঁড়িয়ে না রাখলে কি হবে? এক আল্লাহর রুলি উদাহরণ দিয়া বলেন, এক আল্লাহর বান্দা বাড়ির মধ্যে আমেরাটি রোপণ করলো, আমের চারা হবে আম হবে আম খাবি, এর পিছনে সার গোবর পানি মেহনত কমতি করি নাই, টানা তিনটা মাস পর্যন্ত এর পিছনে কেদমত চালিয়ে যাচ্ছে, এরপরেও আমের চারা গজাই না কেন? মাথা গরম হয়ে গেল, কারণটা কি বুঝতে পারলাও না?
দৌড়াইয়া কৃষি বিভাগের অফিসে চলে গেল। কৃষি বিভাগের অফিসারকে বলল, ও আমার কৃষি বিভাগের অফিসার, আমি আমার বাড়ির মধ্যে আমার আটি রোপণ করলাম, আমের চারা হবে, আম হবে, আম খাবো, এর পিছনে সার গোবর পানি মেহনত কমতি করে নাই, টানা তিনটা মাস পর্যন্ত এর পিছনে কেদম চালিয়ে যাচ্ছি, এরপরেও আমের চারা গজাই না কেন? মাথা গরম হয়ে গেল, কারণটা কি বুঝতে পারলাম না রে কৃষি বিভাগের অফিসার। কৃষি বিভাগের অফিসার বলল, যাও বাড়ির মধ্যে চলে যাও, পরীক্ষা করিয়া দেখব। কৃষি বিভাগের অফিসার বাড়ির মধ্যে তাশরিফ আনল, তাশরিফ আনার পর পরীক্ষা করিয়া দেখল, হে আল্লাহর বান্দা, তুমি যে বাড়ির মধ্যে আমার আটি রোপণ করলা, এর ভিতরে মধ্যে একটা নরম জিনিস আছে, ওইটাকে বলা হয় অঙ্কুর, ওই অঙ্কুরটা যদি তাজা হইতো আমের চারা দেখা যাইতো, অঙ্কুরটা পচে যাওয়ার কারণে আমের চারা দেখা যায় না। তুমি 40টা বছর নবীনা সেই দাবি করলা রে বুবিন, এরপরেও তুমি মাথার মধ্যে টুপি পরিধান করলা না কা, নামাজ কেন পড়ো না, পর্দা কেন রাখো না, হজ যাকাত আদায় কেন করো না, হালাল কেন খাও না, হারাম থেকে কেন বেঁচে থাকো না? বলে তাকুয়া তো আছে, তাকুয়া তো অন্তরে ব্যাপার, নামাজ রোজা হজ যাকাত পর্দা না করলে কি হবে? এই যে তুমি শুধু চিল্লাইতাছো তাকুয়া তাকুয়া তাকুয়া, আমি বলবো তোমার এই তাকুয়া ওই আমের আটির ভিতরে যেমন অঙ্কুরটা পচা, তোমার অন্তরের ভিতরে তাকুয়া তাও তেমন পচা। কারণ যদি তোমার অন্তরের ভিতরে তাকুয়া তাজা দেখা যাইতো, নবীর আদর্শের সুন্নতের দাড়ি মুখে তাকুয়া তাজা দেখা যায় তো, ঠিক কিনা? হে জোরা কন্যাকা, ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, তোমার অন্তরে ভিতরে যদি তাকুয়া তাজা দেখা যাইতো, নবীর আদর্শের সুন্নতের টুপি মাথা তাকুয়া তাকা যাইতো। ও নবীর উম্মতের দল, তোমার অন্তরে ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো গলায় ছুরি আসতো, এরপরেও তুমি গুনার কাজ করতা না। হাকিকতে সে তো দুনিয়া বে খবর হাই, দুনিয়া কি নুমায় সফর নজর হাই, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা খুঁদা বাস, চিস্তে দুনিয়া আজ খুদা গাফেল বুদান, নাই কমাশো নকরা হফর জিন্দজ। বাইরামার অন্তরে ভিতরে তাকুয়া ঢুকাও, তাকুয়া ছাড়া অন্য কোন বিকল্প রাস্তা নাই। ওই উমর দিকে তাকাও, যে উমর অর্ধ জাহানের রাষ্ট্রনায়ক হযরতে ওমর, যিনি দিনের বেলা মানুষের বিচার আচার করতেন, আর রাতের বেলা হলি মানুষের বাড়ি যাইয়া কুস খবর নিতেন কার কেমন হালাত। ওই উমরকে দেখলে শয়তান বই পায়, আর আঙ্গুর দেশের কিছু নামদারে মুসলমান বন্ড আছে, তাদেরকেও দেখলে শয়তান বই পায়। ওমরকে দেখলে শয়তান বই পায় কেন বলে? ওমর তো আল্লাহর গুলাম, শয়তান মানুষকে কেন বই পায় বলে? আমার থেকে বড় শয়তান হলো এই দেশের বাঙালি মুসলমানের মাস্তান, ঠিক কিনা? ওমরের ভিতরে শুধু তাকুয়া 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 ভাই, যেই ওমর রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে কোনোদিন শয়তান হারতো না। ওই ওমর যখন তাকুয়া নিয়ে কান্না করে ঈদের দিন মানুষ আনন্দ ফুর্তি করে, ওমর বসে বসে কান্না করে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে ওমর
আজ বড় আনন্দের দিন আপনি কেন কান্না করেন বলে আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো চিন্তা নাই পেরেশানি নাই টেনশন নাই বলে আপনার কিসের চিন্তা বলে আবু হুরাইরা রমজান মাস পাইলাম 30টা রোজা রাখলাম কবুল হলো কিনা আমার চিন্তা রমজান মাস পাইলাম খতমে তারাবির পড়লাম কবুল হলো কিনা আমার চিন্তা রমজান মাস পাইলাম 5 ওয়াক্ত নামাজ পড়লাম কবুল হলো কিনা আমার চিন্তা রমজান মাস পাইলাম ঈদের নামাজ পড়লাম কবুল হলো কিনা আমার চিন্তা ওমর বলেন আবু হুরাইরা আবু হুরাইরা বলতেছেন ওমর পৃথিবীর মধ্যে 10 জন সাহাবা জান্নাতের টিকেট প্রাপ্ত এর মধ্যে আপনি হলেন দ্বিতীয় নাম্বার আপনার কিসের চিন্তা ওমর বলেন আবু হুরাইরা যেই আল্লাহ দয়া করি মায়া করি জান্নাতের টিকেট দিয়েছেন ওই আল্লাহ যদি আমার প্রতি বেজার হয় জান্নাতের টিকেট আবার ক্যান্সেল করে দিতে পারে হার কে দারত খাউফে হকদর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাতু রামাকাম জুজুবা হকচি যে মহা আজ ইংসুজা ফজলে উ আমস্ত দর জুমলা জাহা বাইরামার আমরা যা কিছু করব যা কিছু বলবো কার জন্য করব জোরে বলতে হবে কার জন্য করব